শট নিচে অমিত, আবার দুর্দান্ত, আবার দুর্দান্ত সেভ। ক্যামেরা একটু ফলো করো, যারা যারা খেলছে তারা হলো গোপাল জার্সি নাম্বার 21, সুব্রত জার্সি নাম্বার 03, বীরেন্দর জার্সি নাম্বার 5। বিউসি দেবানন্দপুরের সুব্রত একটা অসাধারণ গোল করলো। কিছুক্ষণের জন্য লাইন ছিল না বক্সের, কিছুক্ষণ আগে তনয় জুয়েল 1-1 ড্র হয়েছে এই ম্যাচটি। শটটি আছে তনয় জুয়েল, আছে বিনোদ, আর গোলে গোপাল। তনয় জুয়েল আর সিংহ ইতিমধ্যে এক গোলে এগিয়ে গেল। এবার শট নিতে যাচ্ছে বিউসি দেবানন্দপুরের অজয় অমিত। দেখা যাক খেলা ফলাফল কি হয়। এখনো খেলার ফলাফল 1-1। এখন শট নিতে যাচ্ছে তনয় জুয়েলার্সের, আর গোলকিপার চেঞ্জ করে নিলেন, গোলকিপার অলো। খেলার ফলাফল এখনো 1-1। শট নিচ্ছে অমিত, আবার দুর্দান্ত সেভ, দুর্দান্ত সেভ। ভাইকে একটু জল দাও, ভাইকে একটু জল দাও, দুর্দান্ত একটা সেভ দিয়েছে ভাই। আর সমস্ত বাচ্চাদেরকে বলবো তোমরা মাঠের সাইডে আসো, ক্যামেরা একটু ফলো করো, বসে পড়ো, বসে পড়ো, সবাই দেখতে পাবে, বসে পড়ো, সবাই দেখতে পাবে। কমিটির তরফ থেকে বলবো আপনারা একটু দেখে নেন। অলোক দুর্দান্ত একটা সেভ দিল, দ্বিতীয় সেভ অলোকের পিউসি দেবানন্দপুর ব্যান্ডেলের পক্ষ থেকে দুর্দান্ত একটা সেভ দিল। শট নিচ্ছে সুব্রত, গোল। এই খেলায় বিজয় হয়েছে পিউসি দেবানন্দপুর ব্যান্ডের। ম্যান অফ দ্য ম্যাচ
পুরস্কারটি গোলকিপার অলো, ম্যান অফ দ্য ম্যাচ গোলকিপার অলো।